আরো আরো দুইবার করেছি, এটা নিয়ে তিনবার। আমার কাছে সবসময় এটা মালা বদলে একটা পালা বনভোজনের মতো মনে হয়। আমার মনে হয় যে এই পরিচ্ছন্ন সুন্দর পরিবেশটা যেন বজায় থাকে। এবং আমি আমার কাছে মনে হয় যেন নির্বাচনে অ্যাটলিস্ট এই এইরকম সুন্দর জায়গাটা থাকে, কোনো বাইরের মানুষের জন্য এটাকে প্রভাবিত করা, কিন্তু কোনো ধরনের বাইরের মানুষের অপ্রীতিকর ঘটনা ঘটানো, এটা জিনিসকে কেন্দ্র করে দুই প্যানেলের মধ্যে ঝামেলা লাগানো, এটা সৃষ্টি যেন না হয়। আমি এটাকে নিয়ে খুব আশঙ্কা করছি। আর যেন শিল্পীরা নির্বিঘ্নে বলতে যেন এই মানুষজনের ঝামেলা এড়িয়ে, যেহেতু কোভিড সিচুয়েশন, সুন্দরভাবে যেন ভোটটা দিতে আনন্দ। 428 জন ভোটার সাংবাদিকের তালিকা জমা পড়েছে 1182 জন। এত সাংবাদিককে আপনি কোনো চোখে দেখেছেন? কিভাবে আসলে বিশ্বাস করছেন যে 1182 জন সাংবাদিকের তালিকা পড়বে? ভাই আমি আসলে কিছু বলতে চাই না, এখন যেটা বলবো সেটাই আমার নিয়ে লেখা হয়ে যায়, ভাইরাল হয়ে যায়, আমার কিছু বলতেও ভয় লাগে। আপনি মনে করেন আমাকে কালকে পরশু দিন থেকে তিনটা লোক ফোন করছে, কোথায় কলাপাটা.com কি.com, ভাই ভাই ঢোকার ব্যবস্থা করছে। ভাই আর তো আমার দায়িত্ব না, এমডির দায়িত্ব নির্বাচন কমিশনের। তো জাস্ট ইউ নো বেটার দ্যান মি হোয়াট ইজ হ্যাপেনিং। 428 ভোটার আর জমা পড়েছে 1120 যদি আমি ভুল না করি। তো এই যদি হয় চলচ্চিত্রের অবস্থা এবং এটাকে দেখার, নির্বাচন কমিশন বলতেছে কাজ করতে পারছি না শুধু সাংবাদিকদের তালিকা জমা আর ছবি জমার জন্য, তো চিন্তাই করেন আপনি কী পরিস্থিতি হতে পারে বা কী হচ্ছে এই জায়গাটাতে বুঝেন। আমি মনে করি যারা আপনাদের মতো রেজিস্টার্ড সরকারি অনুমোদিত এই ধরনের মানুষগুলোই আসুক সাংবাদিক হিসাবে সত্যিকার। আপনি বোঝেন 1100 মানুষ বা 600 যদি ঢুকতে দেন আপনি কীভাবে নির্বাচন করবেন, আপনি নিজেই বোঝেন। আর এটা তো আসবে শুধুমাত্র তারকাদের অস্থির কী করলো না করলো ভাইরাল করার জন্য। আপনি তো যেটা করেন না, 71 টিভি সেটা করে না কখনো, সেটা কখনো যমুনা করে না, যেগুলো এরকম রেজিস্টার্ড সেগুলো চ্যানেল আছে সবগুলো, সেই চ্যানেলগুলো যেন থাকে, এটা আমার অনুরোধ যেন অনুরোধ থাকে। এবং আমি আবারও বলি এই ভিড় সামলে যেন সুন্দরভাবে ভোট চেয়ে সিনিয়র শিল্পীরা এসে ভোট দিতে পারে, তাহলে এটা তারকা মুখর এবং সুন্দর নির্বাচন হবে, নাহলে নির্বাচনটা করা খুব কঠিন হয়ে যাবে। একটু বিষয় আপনার কাছে জানতে চাই, যেহেতু আসলে আপনি নিজেও বলছিলেন যে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন প্রচারণা করার সময় সিনিয়র যারা শিল্পীরা রয়েছে তাদেরকে আপনি বলে আনতে পারেন, কারণ হচ্ছিল বহিরাগতদের জন্য, যেমন হচ্ছে কারণ করোনা মহামারী। সমস্যা হয়েছে কি ভাই, কিছু বললেও দোষ না বললেও দোষ, আমি দুদিন বলেছি বহিরাগত, আমাকে কিছু মানুষ ফোন করে বলা শুরু করেছে আপনি বহিরাগত বললেন আমাদের জন্য, আপনারা সবই ঠিক আছে, তাদের প্রতি রেসপেক্ট, তাদের প্রতি ভালোবাসা, কিন্তু এখান তো একটা জায়গা শিল্পীদের, আমি আর মধ্যে একসঙ্গে সুচরিতা আপা, রোজিনা আপা, অরুণা আপা, অঞ্জনা আপা, মৌসুমি আপা একসঙ্গে আনতে পারছি না, সেদিন সুচরিতা আপা শাড়ির উপরে পাড়া দিচ্ছে, ইচ্ছে করে না টান করছে। তো এই যে মানুষগুলো ঝাঁপায় পরে মোবাইল নিয়ে সেলফি তোলার জন্য, অবশ্যই করবে, তাদের প্রতি শ্রদ্ধা, তাদের জন্যই আজকে আমরা। তো ভোটের কয়েকটা দিন অন্তত যদি একটু গেট থেকে রেস্ট্রিক্ট করা হয়, শিল্পীরা না মানে যেন শুধু আসতে পারে, এই যে আমার পাশে আমার সম্মানিত একজন অভিনেতা, এই অভিনেতা সবাই তো যেন এই মানুষগুলোর কাছে যেন আমরা যেতে পারি, যে ভোট চাইতে পারি যেন, যে না ভাই আমি ভোট দিয়ে না পারছি না, তো ঢুকেই সেলফি, ঢুকেই ধাক্কা ধাক্কি দেখেন তো একটা ইউনিয়নের একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো এই ভিড়কে কেন্দ্র করেই। কিন্তু তো এই জায়গাটাকে আশঙ্কা করছি যে নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয়। আমি আজকেও আপনাদের মাধ্যমে সেই নির্বাচন কমিশন বা সবার কাছে অনুরোধ করবো যেন এই ভিড় সামলে যেন সুন্দর করে শুধু শিল্পীরা আসতে পারে, বহিরাগত এফ ডিসি থাকে কালকে মধ্যে যেটা করতে আপনাদের হিসেবে একটি বিষয়ে জানতে চাই, ভাই আমার কাছে ম্যাজিক আছে, সেই ম্যাজিক আছে, ম্যাজিক দিয়েছি কাজের ম্যাজিক, আমার কর্মটাকে দেখেছে সেই ম্যাজিক দেখেই তারা তার পাশ নায়িকে আমার কাছে আমার প্যানেলে চলে আসছে। আর আমি গর্বিত যে আমি এইসব মানুষগুলোর সাথে নির্বাচন করতে পারছি। তো সেটা থেকে বলবো যে আসলে আমার কর্ম দিন শেষে যে এই মানুষগুলো, বিশেষ করে রোজিনা আপা, অরুণা আপা, রঞ্জনা, যে তিনজন তো এই একটা টার্ম আমার সাথে ছিলেন, দুই টার্ম কিন্তু আমার সাথে। আপনি যদি আমার সফলতা দেখেন, এগুলোই আমার সফলতা, ভোটে পাশ করলাম কি ফেল করলাম সেটা ওনাদের ভোটে নির্বাচিত হবে, মানে নির্ধারিত হবে, কিন্তু আমার কর্মটা দেখেন, এই দুই বছরে তিনটা মানুষ আমার সাথে কিন্তু ছেড়ে যায়নি আমাকে, বিকজ আমি কর্ম করেছি বলে। কারণ এদেরকে তো আপনি টাকা পয়সা বা কিছু দিয়ে রাখতে পারবেন না, নতুন যোগ হয়েছে কে, সুচরিতা আপু, মৌসুমি আপু, এটা আমার জন্য সফলতা। এই মানুষগুলোকে আমি আমার সাথে কাজের আমার একই ছাতার তলে নিতে পেরেছি, সেটা আমার জন্য অনেক ব্যাপার, হয়তো বা কাঞ্চন ভাই পারেনি, সেটা আমার সফলতা, আমি নিয়ে এলাম। না ওইটা কোনো কারণ না, কারণ তো হয়ে আসছে কি যে একটা ম্যাচিউরিটি দরকার যে বিয়ের জন্য, সেই ম্যাচিউরিটি হয়নি, আব্বা চলে গেলেন, তারপরে আম্মা অনেকদিন বলেছেন, আম্মাও চলে গেলেন, আসলে একটা আছে না যে একটা মানুষের বিয়ে শাদী, তো আসলে আমি চাই না যে আমি ছবিতে যেটা হয় যে আজকে করলাম কালকে তিন দিন পরে নাই, তার দিন পরে আবার একটা, আমি আসলে এই জায়গাগুলোতে যে খুব ভয় পাই,
তো যার কারণে আমার মনে হয়েছে একটু আমার চেয়ে আমার তো বিয়ের আমার চেয়ে আমার বল্পবাসী ছেলেরাও বিয়ে করে তার বাবা হয়ে গিয়েছে। তো আসলে যেটা মেন্টাল ম্যাচিউরিটি দরকার যে আচ্ছা ঠিক আছে একটু বিয়ে করব সংসার হবে। আসলে আমি আমার বোনের সাথে থাকি, আমার একটাই বোন, ও আমাকে মায়ের মতো আমাকে সন্তানের মতো দেখে, ওদের ওর সাথে বড় হয়েছি, মানে ওর কাছে বড় হয়েছি, সেখান থেকে আসলে বিয়েতে এখনও মাথায় নেওয়া হয়নি। তো লেটস সি ফর দ্য নেক্সট কী হয়, ইনশাল্লাহ নির্বাচন যাক, মা আমার মায়ের 40 দিন মিলাতে তো যাক, তারপর ভাবি দেখি আসছে এটা নিয়ে কোন জায়গায় দাঁড়ায়। আমার একটা কথা জিনিস বুঝি যে জোর করে আমি কিছু করতে চাই না, আমার ইচ্ছা করলো না আমি জোর করে একটা বিয়ে করলাম, কিছুদিন পরে সেটার একটা ফাটল বা নেগেটিভিটি দেখা দিল। আই হেট ইট ভেরি রিয়েলি। আমি চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে দেখি করবো, চিন্তা করা যায় যখন একটু স্টেবিলিটি আসবে, স্টেবিলিটি একজনকে নিয়ে থাকা যায়, সেই স্টেবিলিটি যখন আসবে অবশ্যই সেটা করবো। আচ্ছা আপনি যেটি বললেন ভালো লাগছে, আমি আলোচিত, আমাকে মানুষ এত দেখে, নেগেটিভিটি পাবলিসিটিও তো পাবলিসিটি আপনি জানেন, নাহলে এত মানুষ কেন দেখবে আমাকে। তো নেগেটিভিটি কিছু করি না জেনে বুঝে, হয়তো মানুষ এটাকে নিয়ে ছড়ায় বা করে, যাক সেখান থেকে মানুষ আমাকে এত কিছু ভালোবাসে দেখে ভালো লাগে আমার কাছে, আমি ভালোভাবেই দেখি। বিকজ এই সময় আলোচনায় থাকা বা মানুষ জানতে চাই কিন্তু কখনোটা যে আমি খারাপ ইচ্ছে করে খারাপ করে করি, নাথিং লাইক দ্যাট, আমি অনেস্ট স্পিকিং রিয়েলিটি, দিস ইজ রিয়েলিটি, বাট পিপল ইজ ডুইং দিস। কিছু কিছু মানুষ আপনি ভালো কিছু করলে সেটাকে অন্যভাবে দেখে, অন্যভাবে সেটা ছড়ানোর চেষ্টা করে, তো ভালো যে আমার এত ভিউ থাকে, মানুষ আমার এটাকে ভাইরাল হয়, ভালো দিকে তাহলে। ওকে, আপনাকে একটু শেষ প্রশ্ন, কতটুকু আশাবাদী যে আপনার প্যানেলটা নিয়ে আপনি জিতবেন? আমি 100%।